বলরামপুর পঞ্চায়েত সমিতির টিকিট পেল না নিতাই মণ্ডল। এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বলরামপুর পঞ্চায়েত সমিতির আসনে টিকিট পেল না বলরামপুর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি। উল্লেখ্য, গত 2018 ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বলরামপুর পঞ্চায়েত সমিতির 20টি আসনের মধ্যে বিজেপি 17টি আসনে জয়ী হয় এবং তৃণমূল কংগ্রেস 3টি আসনে জয়ী হয়। বলরামপুরে ভরাডুবি হয় তৃণমূলের। তবে নিতাই মণ্ডলের নেতৃত্বে 9 জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করায় বলরামপুরে হারানো জমি ফিরে পায় তৃণমূল কংগ্রেস। বলরামপুর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস সভাপতি করা হয় নিতাই মণ্ডলকে। পরবর্তী সময়ে বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্য যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। পাশাপাশি বলরামপুরের 7টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ঘাটবেড়া কেরোয়া গ্রাম পঞ্চায়েত প্রধানের আসন সংরক্ষিত হয়, সেখানে তৃণমূল কংগ্রেসের সদস্য প্রধান হয়। এছাড়া উর্মা গ্রাম পঞ্চায়েত ও বলরামপুর গ্রাম পঞ্চায়েত এবং তেতলো গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে 7টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 4টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকে। এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিতাই মণ্ডলকে প্রার্থী করেনি। টিকিট না পাওয়া প্রসঙ্গে বলরামপুর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি নিতাই মণ্ডলকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, 2018 পঞ্চায়েত নির্বাচনের পর বলরামপুর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে তৃণমূল কংগ্রেসে আমার প্রয়োজন ছিল, তাই তৃণমূল কংগ্রেস দল আমাকে সমিতির সভাপতি করেছিল। এবারের পঞ্চায়েত নির্বাচনে দলের আমাকে মনে হয়নি, তাই প্রার্থী করেনি। তবে দলের মনোনীত সমস্ত প্রার্থীর নির্বাচন প্রচারে আমি উপস্থিত থেকে সকলকে সমর্থন করব। বলরামপুর থেকে মুকেশ মুখার্জির রিপোর্ট, রাঙ্গামাটি সংবাদ, পুরুলিয়া। সামনে 2023 যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেস থেকে যে মনোনয় প্রার্থী 123টা গ্রাম পঞ্চায়েত, 21টা সমিতি এবং 2টা জেলা পরিষদ, সেটা আমাদের হয়তো দলমত নির্বিশেষে হয়তো ক্যান্ডিডেট করেছে, তাতে হয়তো সেখানে ওনারা দেখেছে যে এখন তৃণমূল প্রচণ্ড শক্তিশালী হয়েছে। 2018 সালে যখন তৃণমূল শক্তিশালী ছিল নাই, তখন হয়তো সে আমাকে দল পরিবর্তন করায় আমাকে হয়তো পঞ্চায়েত সমিতির সভাপতি করেছিল। এবং আজকে ওনারা দেখছে 2023-এ যে তৃণমূল কংগ্রেস বলরামপুরে একটা বিশাল শক্তি হয়েছে, তাই ওনারা হয়তো দেখলো যে এরকম ওনাকে টিকিট দেওয়ার দরকার নেই, আমরা নিজেরাই হয়তো টিকিট নিয়ে আমরা হয়তো সেই জিতে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ দখল করব। আমি বলতে চাই আমার তৃণমূল কর্মীদেরকে এবং ক্যান্ডিডেটদেরকে যে আপনারা জিতুন, আপনাদের কাছে স্বাগত থাকলো। আমি 123টা এবং 21টা এবং 2টা জেলা পরিষদ, আমি টোটালটাই নির্বাচনী প্রচারে যাব। আমি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সমর্থন এবং স্বাগত জানাই। প্রার্থী না হওয়াতে আপনার প্রার্থী না হওয়াতে আমার কোনো বিক্ষোভ নাই, দল ভালোভাবে নেই তাই আমাকে ক্যান্ডিডেট করে নেই, হয়তো আমার থেকে আরও ভালো কেউ বলরামপুরে আছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। আজকে 228-30টা গ্রাম যে বলরামপুর 7টা অঞ্চলে, তাতে হয়তো ওনাদের কাছে সেটা একটু প্রচার হয়তো আছে যে উনি ঠিকঠাক পরিষেবা দেয়নি, তবে আগামী দিন তো কেউ আসবে সেই চেয়ারে, সে যথেষ্ট পরিষেবা দেবে, সেই জন্য ওনারা হয়তো আমাকে টিকিট দেয়নি।